الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المجنبين الصلاه والسلام عليك يا رحمه الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه وبسلطان ও বিত অবি ও বি আलनিন ও বয়ানিন ফি ফরকান হয় সাউন্ড সুন্দর করবা আন নসাত মাইক বন্ধ করে দিয়া খালি গল আওয়াজ কর আমার অভ্যাস আছে ইসপিগারা সাউন্ড কমাই দিছে এদিকে ফিরে তুমি কি আমারে বুজাও আমার সাথে কোনো মাইক মেন এমন করে না সাবধান এতটুক বলছি তুমি এখন কমাইছো লাউড কমাইছো ইকো না তুমি এখন লাউড কমাইছো ওয়াদা হো লা শারীকা লাহু ওয়া লা নাযিন দালাহু ولا زد له ولا ند لا أجمل أن ولا له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وَسَمَادَنَا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا وقمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চকণ্ঠে জোরে বলেন আল্লাহ আকবার এ আমার বাজার জেলার অন্তর্গত শ্রীমঙ্গল থানার দিলবরনগর এলাকাবাসীর উদ্যোগে তেরোতম বাৎসরিক ইসলামী শূন্য মহাসম্মেলনের বাইবাবাজিরা বন্ধুরা গো পাগলের দল জান্নাতের বাগানে বসে গেলেন আপনারা কেউ একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি আর জবান খুলে বলেন না বাবা তিনার নাম কি ও বন্ধুগো আল্লাহ দেওয়া জবান দিয়া আমরা যদি আজকের মা ফিরে বসে আমার আল্লাহকে ডাক দিই আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি আমরা আজকের মা ফিরে বসে আল্লাহর কাছে গুণা ক্ষমা প্রার্থনা করে একটা মানুষও দ্বারা বলতে পারবে না আমার জীবনে কোনো গুণা নাই একটা মানুষও দ্বারা বলতে পারবে না আমাদের জীবনে কোনো গুণা নাই সবার জীবনে গুণ আছে আমার পরদার আড়ালে অনেক মা বোনের আলোচনা শ্রবণ করতেছেন ডাক দিয়া বলো ও মা বোনের আগু তোমরা কেন আজকের জান জান্নাতের বাগানে বসে গেলা তারা ডাক দিয়া বলবে হুজুর গো আমার মা নাই কেউ বলবে আমার বাবা নাই কেউ বলবে আত্মীয় স্বজন কবরে কবর রাজা মাফ করানোর জন্য আমরা মা পিলে আসলাম কথা বলেন না বাবা ঠিক না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ও আমার দিল নগর এলাকার বন্ধুরা বাবারা আমি যদি প্রশ্ন করি বাবারা তোমরা কেন মাহফিলের মধ্যে আসলা একজন বলবে না হুজুর টাকার জন্য একজন বলবে না হুজুর খাবারের জন্য একজন বলবে না মা ফিল আসলে তাবারক দিবে এই জন্য কেন আসলা গো ডাক দিয়ে বলবে হুজুর আমরার জীবনে অনেক গুনা করছি আমরা ওই গুনার কথা মনে হইয়া গেলে গো আমাদের কাছে বড় ভয় লাগে ওই গুনার কথা মনে কইলে আমাদের কাছে বড় ডর লাগে আমরা দেখছি গো যেই গুনাগুলা করার কারণে অনেক মানুষ অন্ধকার কবরের মধ্যে জ্বলতাছে ওই গুনা করার কারণে অনেক মানুষ আল্লাহ পাকরাবুল আলামিন ওই মানুষগুলার মরণটা ভালো মরণ দেয় না ওই মানুষটার মরণটা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন খারাপ ভাবে মরণ দিছে আমার নবী ডাক দিয়া কই উম্মত রে যদি ইমানি মরণ তোমরা পাইতে চাও যদি ইমানি মরণ পাইতে চাও তাইলে তোমরা দুনিয়ার জমিনে এই জবানটা হাতরা পাওরা মুখটা তোমরা আল্লাহর প্রেমে লাগাইয়া দাও তোমার শরীরটা তোমার দেহটা আমার মাওলার জন্য কবুল কইরা দাও দেখবা তোমার মরণটা হইব ইমানি মরণ আর যদি তুমি তোমার মরণ না করতে চাও কসম একটা কথা মনে রাখবা এই জবানটারে তুমি খারাপ দিকে ব্যয় করো। এই জবানটাকে তুমি খারাপ দিকে ব্যয় করো। এই কদম তুমি গুনার দিকে হাইটা যাও এই হাতগুলা দিয়ে তুমি গুনার কাজ কর খারাপ কর্মকাণ্ড কর আর আমার আমার যদি তুমি তোমার কদম তোমার জবান তোমার দেহ তোমার পুরাটা অঙ্গকে আমার মাওলার প্রেমে বিলীন করে দিতে পারো আমার আল্লাহ তাকে খুশি করার জন্য তোমরা সব কিছু করতে পারো হোদার কসমরে মুসলমান আমার আল্লা পাখরাব্বুল আলামিন তোমাদেরকে কবর হাসর মিদান ফুল ফেরাতের মধ্যে তরায় আনিবে জবান্ডা কুলা জোরে বলেন না আল্লাহ আকবার শোনে বাবা আপনারা কথা বলেন এখন যেভাবে আছে আপনারা কে শুনতেছেন না স্পিকারের দরকার নাই যেমনে আছে এমনি আলোচনার শুনে ঠিক আছে তুমি মনে করছো যে তোমার ধমক দেওয়ার কারণে তুমি যদি সাউন্ডার লোক করে আমার গলাটা ভাঙিয়ে দেবো ওয়াজটা সুন্দরই তো না আমি বহুত মাইকলারে ধমকে সিধা করছি মোবাইল মেলা মারছি লাগে না আমার তর্ক করা হচ্ছে তর্ক করো কেন এখন করতেছি না আমি তাহলে স্পিকার দিতে বলো কেন ভালো তোমাদের মাইক তো ভালো তুমি যে উল্টা ফলটা করো কি আমি তো বুঝি মাইক তো ভালো মাইকের সাউন্ড কি খারাপ ঠিক আছে এই মাইকের যে কারিগর টারিগর উল্টা ফলটা হইলে মাইক দোয়ানদারের বদনাম তোমার মাইক ভালো মাইকের বদনাম করি না আমি মাইক ভালো না যেমন আছে এমনে স্টেজের মাইকে সাউন্ড দাও স্পিকার দিয়ে আমি ওয়াশ করবো করবো না এমনি ভালো আলহামদুলিল্লাহ কর সবাই কন আলহামদুলিল্লাহ বোঝা যায় যা বোঝা যাচ্ছে এটাই আলহামদুলিল্লাহ যতটুকু হচ্ছে আমি বলি হবে যতটুকু হচ্ছে আপনারা শুনতেছেন না কেন ইউনিট দিছ না একটা আছে না একটা চলবে এটা সাউন্ডটা দিয়ে তো শুধু স্টেজের যে ফ্যান্ডেলের যে ইউনিটটা এটা সাউন্ড দিয়ে দেয় স্পিকারগুলো ওইদিকে ইয়ে করে দেই এটা সাউন্ডটা গলা টাইনা নিতেছে চলবে আপনারা এমনি শুনতেছেন না এমনি আলহামদুলিল্লাহ দরকার নাই বাবা প্রত্যেকদিন দুইটা একটা মাহফিল করে শরীরের অবস্থা খুব খারাপ এখান থেকে ছয় ঘন্টা জার্নিং করে কুমিল্লা যেতে হবে আগামীকালকে দুইটা মাহফিল আছে আমি যদি আমার গলা বসায় ফেলে হবে না মাইকের সাউন্ড যেভাবে আছে সেভাবে চলে না আলহামদুলিল্লাহ বলেন সবাই আরও জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ তাহলে এই জবানটা কার প্রেমে বিলীন করতে হবে আরও জোরে কার যারা আপনারা গ্রাম্য পুলিশের ভাই আপনি বসতে বলা লাগবে না আমার মাহফিলের একটা শৃঙ্খলাবদ্ধ কারণ হচ্ছে আমি কাউকে যারা দাঁড়াই আলোচনা শুনে তাদেরকে বসতে বলি না তারা দাঁড়াই আলোচনা শুনতে যদি মনে করে আলহামদুলিল্লাহ বসতে না আপনি আপনার দায়িত্ব মতো আপনার কাজগুলা করেন আলহামদুলিল্লাহ পড়েন তাহলে বলেন আপনারা আমাদের এই জবান যিনি দিয়েছেন তিনার নাম কি আর জবান খুলে বলেন তিনার নাম কি আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা আল্লাহকে ডাক দিলি কি আল্লাহ খুশি নেবে বেজার জবান খুলে বলেন আল্লাহ খুশি না বেদার তাহলে সবাই ডান হাত তুলে জোরে দেন আল্লাহ জবান খুলে আল্লাহ দুই হাত তুলে আল্লাহেন ইয়া সুল আল্লাহ উচ্চ কণ্ঠে পড়েন ইয়া রাসূল আল্লাহ জবান খুলে বলেন ইয়া ওলি আল্লাহ আপনারা বলেন আমরা রসুল চাই কি চাই না আমাদের এই জীবনটা আল্লাহ এবং তার রসুলের প্রেমে বিলীন করার দরকার আছে না নাই তাহলে উচ্চকণ্ঠে একবার জোরে পড়েন আল্লাহ আকবর আমার বায়রা বাবারা বন্ধুরা গো আসেন না আমরা সবাই আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে জোরে জোরে আল্লাহ পাকড়া আলামিনের কোরআনের তেলাওয়াত করে পড়েন আহ জবিল আর জবান খুলে মহাব্বত জোরে শুনে পড়ে বিষ্ণিল্লাহ হিরোয়া মা به شيئا وبالوالدين احسانا. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور. قال في حديث الشريف عن معاذ بن ذبال قال قال رسول الله صلى الله عليه وسلم على أخبرك عن ملوك الجنة كنت بلا قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يؤبغ لغو لو أقسم على الله لا أبره رواه ابن ماذا كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أبي أسيد قال بين نحن عند رسول الله صلى الله عليه وسلم اذ جاءه رجل من بني سلمه فقال يا رسول الله هل بقي من بر ابوي شيء ابرهما به بعد موتهما؟ قال نعم الصلاه عليهما والاستغفار لهما وانفاذ احدهما من بعدهما وسيله الرحم التي لا تؤثل الا بهما واكرام صديق صديقهما رواه ابو داود او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف

ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما বি গোয় আপনার ভালোবাসায় ওয়সুল করণী যু পা আরে নবীর প্রেমে দেব সাতার রহমতের সাগরে নবীর প্রেমে দেব সাঁতার রহমতে সাগরে সাগর রে গলামে যে গনবি দরবারে গোলাম জেনে গোলাামে যে নবি আপনারি দরবার রে প্রেমে দেব সাতার নবীর প্রেমে দেব are gulam jane maine go nabi apnar darbare ya rasul allah ya habiban la <laughs> bolne ya rasul allah ay ya আপনারা আমার দয়াল নৌবিদীর রউজ মবারক মুদিনা যাইতে চান না কারা কারা যাইতে চান দুই হাত সুজাত করে আমার আল্লাহকে দেখেন কি দুইটা হাতকে লারা দানা করেন ইয়ার সোলাল ই বাল্লা পরলেন ইয়ার সোলাল্লা লা বলেন নভিরিপ্রেমে দেব সাতা রহমতের সাগরে নভিরিপেমে দেব সাতা রহমতের সাগরে কত চঙ্গাই দলে দলে সোনার মাদ মন আন্দে ঘোড়ে বেড়াই সোনালি রোজায়ে বলেন কত চঙ্গাই দলে দলে সোনার মাদিন মনানন্দে ঘোড়ে বেড়াই সোনালি রোজায়ে বলেন জিজ্ঞাস বলে কানটা শীতল হয় রে শিলে বলে তারা শীতল হয় রে গোলাম জেনে নেন গণবি আপনারি দরবারে গোলাম জেনে নেন গনবি আপনার দরবারে

সল্লল্লাহু আদাই কিউয়া সাল্লাম সবাই পরেন সল্লল্লাহু আদাই কিউয়াসাল্লাম আমার বায়েরা বাবারা বন্ধুরা ও আমার মৌলভীবাজার জেলার অন্তর্গত শ্রীমঙ্গল থানা দিন আজকে দিন পর নগর এলাকার বাবারা বন্ধুরা আমার পর দারালের মা বোনেরা যারা যারা আজকের জান্নাতের বাগানের মধ্যে বসলেন যদি প্রশ্ন করি কেন বসলেন বলবেন হুদুরে গুণাগুলা মাফ করানোর জন্য কথা বলেন না বাবা ঠিক না ঠিক আপনার গুনা গুলা মাফ করানোর জন্য যদি আপনি আজকের জান্নাতের বাগানে বসে থাকেন আমার ডাক আর আপনার কাছে আমরা জানতে চাই আপনার উম্মত আখিরি জামানার মধ্যে যখন আসবে আপনার উম্মত গুনা করবে গো আপনার উম্মত গুনা করার কারণে তারা জাহান্নামি হয়ে যাবে নবী গো আপনার উম্মত যখন গুণা করার কারণে জাহান নামে হইয়া যাবে আপনার উম্মত গুলাকে বাঁচানোর জন্য কে আপনি কোনো রাস্তা রাখছেননি আপনার উম্মত যখন গুণাদার হবে আপনার উম্মত গুলা কেমনে জাহান নাম থেকে বাঁচবে এবার আমার নবী বলেন লিকুল্লি সে ইনসে কয়লা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে ইয়া রাসূলুল্লাহ নবী গো কারণ কারণে তাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে ছোট্ট একটা সাদা গোস্তের টুকরা যেটার নাম তরিকতের বাসায় বলে লতিফে কল একটা গুণা করার কারণে ওই লতিফে কলবের মধ্যে একটা কালো দাগ পরে যায় দুইটা গুণা করার কারণে ওই লতিফে কলবের মধ্যে দুইটা দাগ পরে যায় তিনটা গুণা করার কারণে ওই লতিফে কলবের ভিতরে তিনটা দাগ পরা যায় এমন ভাবে যখন নবীর উম্মত অনেক গুলা গুণা করে গো ওই উম্মতের কলবের মধ্যে কয়েকটা দাগ পরা যায় আমার নবীরে সাহবাই কারাম ডাক দিয়া বলে ও নবী গো আপনার উন্মতের এই কলবের ময়লাগুলা কেমনে পরিষ্কার করব নবী আমার বলে দেন আমার নবী ডাক দিয়া কয়ে কলাতিল কলু বিজিক্রিল্লা আমার উম্মত যখন আমার আল্লাহ পাকের জিকির করবে ওই জিকির করার কারণে আমার আল্লাহ পাকরা আলামিন তার কলবের ময়লাগুলো পরিষ্কার করে দেয় সব হান আল্লাহর আওয়াজটা কি এখানে বলবেন না বাড়িতে আরো জবান কইলা কয় না আল্লাহ যদি আমার মাওলার বিক্রি করার কারণে আপনার কলবের ময়লা পরিষ্কার হইয়া যায় আমরা সবাই ওই মাওলার জিক্রি করতে চাই কি চাই না চোখটা বন্ধ করে দেন আপনার এই গুনাগুলো আপনার সন্তান কোনো দিন দেখে নাই সন্তান আপনার গুনা দেখলে আপনাকে বাবা বলে ডাকতো না আমি স্বামী দাদার গুনা যদি আজকে দিলবর নগরের মানুষ দেখতো আমার প্রধান বক্তা বানাইতো না ও বন্ধু গো ও নবীর পাগল এই পর্যন্ত নভেম্বর থেকে এখন পর্যন্ত পর্যন্ত রাখতে পারি নাই ফেব্রুয়ারি থেকে মার্চের অন্য কোন কারণ নয় শুধু আল্লাহ এবং তার শুল্কের রাজি খুশি কেমনে হয়েছে জানি না তবে একটা বিশ্বাস আমার জন্য মুরব্বীরা দোয়া করে আমার জন্য আমার উস্তাদ বোন দোয়া করে আমার মা বোন দোয়া করে রে বাবারা শুধু একটা কথা বইলা দেই আপনারা শুধু আমার সঙ্গে জীবনের গুনার কথা স্মরণ করবেন আমি একটা কথা বারবার বলি আমি আমাকে আল্লাহ এবং তার সুরের দরবারে ফকির মনে করি ফকির একজন বিক্ষুক ও বন্ধু আমার গুনা যদি তোমরা দিলবর নগরের মানুষ দেখতা গো আমার আই নাস্তের মা প্রধান বক্তা করতাম মনে কোনো কষ্ট নাই আমি গুনা করছি কোনো অসুবিধা নাই কিন্তু আজকের এই দিলবর নগরের এতগুলা মানুষের মধ্যে কে জানি একজনের দোয়া জানি আমার আল্লাহ কবুল করে আল্লাহর কাছে তো বলতে পারবো আল্লাহ ওই মাহফিলের মধ্যে আমার গুণা তুমি মাফ করছো না কিন্তু আমার আলোচনা শোনার পর একজন মানুষের দোয়া তুমি কবুল আল্লাহ আমার করে যে ব্যক্তি ডারে কবুল করছো তার লগে তুমি আমি পাগলা ডারে কবুল করো না আপনারা বলেন আমার আল্লাহর একটা নাম রহিম আমার আল্লাহর একটা নাম রহমান আমার আল্লাহর একটা নাম গফুর আমার আল্লাহর একটা নাম গফার আমার আল্লাহর একটা নাম সাত্তার ওই আল্লাহ পাখারে গুণবাচক নাম গুলার কারণে পাক আমাদের জীবনের গুনাগুলা মাফ করতে পারে কি পারে না বন্ধুরা রে আমার আসুন না সবাই ওই গুনার কথা স্মরণ করে চোখটা বন্ধ করে দিয়ে একটু আল্লাহ পাকের এসমে জাতের জিকির করবেন পারবেন তো বাবারা সবাই সবাই দবান কোলে একটু আল্লাহ পাকের ইসমে জাতের জিকির চোখটা বন্ধ করেন মাথাটা লাড়া দেন আর কলবের দিকে ফলো করেন একটু জিকির করেন আল্লাহ 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 अपने ही मैं घर बान गौनो बीजी अपनी मैं घेर बो बो बीजी अपनी घेर बागान अल्लाह 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 अपने ही मैं घर बन गए

আলাইহি ওয়া সাল্লাম জবান কোলে উচ্চ লিল্লা আল্লাহ আল্লাহ আরমায়ার সুরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ মোজ্জস দিগার আজকে এই মৌলভীবাজার জেলার অন্তর্গত শ্রীমঙ্গল থানা দিন দিলবরনগর এলাকাবাসীর উদ্দেগে অত্র দিলবরনগর মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি পরিধান দস্তারবন্দি অনুষ্ঠান উপলক্ষ তেরোতম বাৎসরিক ইসলামী সুন্নি মহা সম্মেলন আজকের সম্মেলনের যিনি সম্মানিত সভাপতি মোহাম্মদ আলিয়ার শাফ সাহেব দিলবরনগর সসভাপতি মোহাম্মদ আব্দুল জলিল সাহেব দিলবরনগর আমার পূর্বে মূল্যবান আলোচনা পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মোফাস্সির কোরআন হদরত মাওলানা মুহিবুর রহমান আশিকি সাহেব খতিব নওগাঁও চৌমোহনি জামে মসজিদ কুমিল্লা মিন টাউন আলোচনা করেছেন হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব খতিব সিন্দুর খান জামে বাজার জামে মসজিদ আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন হজরত মাওলানা হাফেজ জুবেল আহমদ সাহেব খতিব দিলবর নগর জামে মসজিদ মাহফিল পরিচালনায় রয়েছেন হাফিজ সুলেমান নিজাম শামীম সাকিব এবং দাওয়াত কমে দিলবরনগর এলাকাবাসী আজকের মাহফিলে ডাইনে বামে পেছনের সামনে বসে থাকা আমার দারি পাকা বাবারা যুবক মুরুবী ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মধ্যে আলোচনা সবন্ডত আমার অবলা সরলা মা ও বোনেরা সবার প্রতি আমার আবার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহারকাত আগে আমার কিছু এলান জারি শুনবেন তারপরে আলোচনায় যাব আলোচনা শুনবেন এই মাহফিলে হঠাৎ করে মাঝখান দিয়ে একজন এসে বসেছেন আপনার কারণে তিন চারজনে উল্টাপাল্টা করতেছে আমি কিন্তু আপনাকে দেখছি তো লড়াচড়া করবেন না কারণ আমার একটা অভ্যাস মাহফিলে যদি আদবের খেয়ানত হয় আমি তার করে বিয়াজুতি করি কারণ এটা জান্নাতের বাগান এখানে বেয়াদবি করার জায়গা নয় এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ আলোচনা শ্রবণ করবেন যদি আলোচনা শুনতে মন না চাই আলোচনার মাঝখান দিয়ে প্রস্রাব পায়খানার যদি কোনো সমস্যা থাকে এখন উঠা চলে যান কারণ মাঝখান দিয়ে ওঠা বসা হবে না আলোচনা শুরু করব শুরু করার প্রারম্ভে আপনাদেরকে আরো কিছু কথা বলতেছি এই কথাগুলো মনে রাখবেন ওয়াজ মাহফিল এই শ্রীমঙ্গল থানায় কম হয় না অনেক বেশি হয় ঠিক না প্রত্যেক বছরে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয় এই পরিমাণ ওয়াজ মাহফিলে যদি মানুষ হেদায়েত হইতো এতদিনে এক একজন আল্লাহাকের হইয়া ঠিক না তো যেই পরিমাণ ওয়াজ মাহফিল হচ্ছে ওয়াজ মাহফিলের পরিমাণ বেশি হেদায়েত প্রাপ্তদের সংখ্যা কম ঠিক না এই এটা একটা মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তার বন্দি হাফেজ হওয়ার পর পাগরি পরিধান করানোর মাহফিল লড়াচড়া করবেন না বুট বাদাম খাওয়ার হইলে এখন খাওয়া বন্ধ রাখবেন আলোচনা শুরু করার আগে থেকে বলে দিচ্ছি এবং কাউকে ইশারা এখনো বলতেছেন আপনি কথা আমি দেখছি কিন্তু ইঙ্গিত ইশারায় কেউ কারোর সাথে কথা বলবেন না আমি বলছি আরেকবার এলান দিব তারপর আমি বিয়াজুতি করে দিব কারণ আমার আলোচনা আমি বেশিক্ষণ করি না অল্প সময় করি তবে যে তৎক্ষণ আলোচনা করি জাওয়ামিউল কালিম অল্প কথায় অধিক বোঝানোর চেষ্টা করি আর এতটুক বুঝলেই আমি ইনশাল্লাহ আপনাদেরকে সারা রাত পর্যন্ত হেদায়তের কথা বলবে একটাও মানবেন না এমন ওয়াজ করার মতো লোক আমি না আমি ওয়াজ করব অল্প ঠিক এ অল্প দুই একটা যা বলবো এটা আপনি মানতে হবে আপনাদের এলাকার মনে হয় ভাগিনা জাহিদ হাসান জিহাদ আমার সাথে কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগে আছে আমরা একসাথেই ব্যাচমিট তো শুধু এখানে আসছি দূর থেকে সে পর্যন্ত মেসেঞ্জারে নক করে তার পরীক্ষা আমারও পরীক্ষা আমাদের পরীক্ষা একসাথে বিদায় কিন্তু আমার মাহফিলের চাপ আমি না তবুও রাখতে হচ্ছে কেন জানেন ওয়াদা খেলাফ করতে পারি না এটা কোনো অভ্যাস নাই ওয়াদা খেলাফ করি না তবে যারা বসেছেন আপনারা আমি যে শর্তগুলো দিয়েছি এই শর্ত পরিমাণ বসবেন যদি ওঠা বসার সিস্টেম থাকে নিয়ত থাকে আপনারা উঠে চলে যাবেন এবার আর একটা কাজ করব তারপর আলোচনা শুরু করব এই যে মাঝখান দিয়ে একটু খালি জায়গা মানুষের মাথার চুল যদি কামায় আপনারা কি বলেন

কারণ একটা ফুলের বাগান না সাজানো ছাড়া এটাকে বাগান বলা যায় না আসেন একটু কষ্ট করে সামনের দিকে আসেন আলোচনা শুরু বাবা একটু সামনের দিকে আপনারাও আসেন সামনের দিকে চাপ দিয়ে একটু ফিল আপ করে সামনের দিকে চাপ দিয়ে আসলে তাহলে সুন্দর একটা বেহেস্তের বাগান ঠান্ডাটাও লাগবে না যে ঠান্ডা আমি মাহফিলে কখনো মোজা লাগাই বসি না আপনাদের শ্রীমঙ্গলে আসলে মোজা লাগানো লাগে অতগুলা গায়ে দেওয়া লাগে অনেক ঠান্ডা আপনারা কি মনে হয় শোনেন নাই আর বাবা তুমি ওঠো না এত সুন্দর পোশাক পরছো সামনের দিকে আসো মানুষ যে বসতেছেন না এরপরে যারা এসে দাঁড়ায় শুনবে তাদেরকে শুনতে দিবেন শুনুক যেভাবে মন চাই এভাবে শুনুক কারণ আমার এই মানুষ যেগুলো আছে এগুলাই দরকার হাদিস শরীফের মধ্যে রয়েছে আল আদাবু খাইরুম মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দাতি আদব স্বর্ণ রূপার চাইতে উত্তম যদি আপনি বেয়াদবি করেন আল্লামা ইমাম রুমি রহমাতুল্লাহ আলাই উনি ওনার রুমির মধ্যে বলেছেন হিমে তাওফিক কিয়াদব বেয়াদব মাহরুমে গাসতাজ ফজল রব যে ব্যক্তি বেয়াদব শাল্লাফাকের ফজল থেকে রহমত থেকে বঞ্চিত হয় তো এখানে বসেছেন আদব রক্ষা করে বসার আলোচনা শ্রবণ করে আল্লাহ তৌফিক দিক সরে করে না আমি আর জোরে করে না আমি এই দিলবরনগরের নগরের জমিনে এই মাহফিল হচ্ছে রসুল বলছেন কোন জায়গায় যখন কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গার মধ্যে যদি কোনো এলাকার কবরবাসী থাকে আল্লাহ পাক ওই মাহফিলের বসিলাই কবরবাসীর কবর আজাব মাফ করে দেন আমি বলবো কার কার মা নাই আজকে হাত তোলাই আসেনি আপনার আপনার মা আসেনি না থাকলে হাত সোজা করে তোলেন কার কার হাত মা বাড়ানো হাত নামান কার কার বাবা নাই এবার হাত তোলেন বাবা কার কার মা বাপ দুইজন নাই এবার হাত তোলেন অনেক এতিম আছে ঠিক না আল্লাহ পাক আজকের এই জান্নাতের বাগানের বসিলায় আপনাদের মা বাবার কবর আজাব মাফ করবেন শুধু শুধু কাজ হচ্ছে আজকের মা ফিরে বসে আখিরি মুনাজাতে বসে দোয়া করবেন রব্বির হাম তা আপনারা সবাই পারে শুধু দোয়া করবেন আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করেছে আপনি আমার মা বাবাকে ঠিক তেমন ভাবে লালন পালন করেন শুধু এটা দোয়া করবেন আল্লাহ পাক আপনার মা বাবার কবর আজাব মাফ করবেন এটার জন্য দরকার এখলাস অন্তর্তের নিয়ত হুসুসিয়ত দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হবে তাহলে জান্নাতের বাগান হচ্ছে আপনারা সবাই খুশি না বেজান খুশি হলে একবার করেন আলহামদুলিল্লাহ যে আওয়াজ দিচ্ছেন খুশির আওয়াজ আওয়াজ আমার কাছে মনে হয় যে ঘুমায়া গেছে না আসলে কি আপনারা খুশি আমি কিন্তু পরীক্ষা করব সবাই খুশি দেখে একটু দুই হাত তুলে দেখান তো কারা কারা বেজার আপনি কি তা বেজান

আমরা সবাই খুশি না বেদার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ আর জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে কি আল্লাহ পাকের হাবিব বলছেন এই আলহামদুলিল্লাহ যখন আল্লাহ পাকের কোনো বান্দা তার জবান দিয়ে মোহাব্বতের সাথে পড়ে আল্লাহ পাক দুনিয়াতে যেমন ভাবে বৃষ্টি বর্ষণ করে তার চাইতে দ্রুত গতিতে আল্লাহ বান্দার উপর রহমত বর্ষণ করে আর জবান খুলে পড়েন না সুবাহ আল্লাহ নীরব থাকবেন মাহফিলের বাগান যেমন করে গুছাইতে হয় এটা আমার জানা আছে দেখেন এখন একটা মানুষও কোনো কথা বলে না ময়দানটা স্তব্ধ হয়ে আছে আপনারা আলোচনা শুরু করার প্রারম্ভে একটা প্রশ্নের জবাব দেন বাবারা একদিন আমিও থাকবো না একদিন আপনিও থাকবেন না আমার দাদা যারা ছিল এখন তারাও নাই মুরব্বী সবাই চলে গেছেন সবাইকে একসাথে এলাকার মানুষ দাঁড়ায় জানা যার নামাজ পড়াইছেন পরে একটা ঘরের মধ্যে শোয়াইছেন আপনারা বলেন ওই ঘরটার নাম কি আর জবান খুলে জুড়ে জুড়ে বলেন ওই ঘরটার নাম কি রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে ভবের এই দুনিয়া থাকবে না মিশা জিন্দিগি কাগার লাগি এত মায়া এত চোখের পানি হাইরে রে লাগি এত মায়া এত চোখের পানি তুমি যখন যাবে মারা দুনিয়া চারিয়া অন্ধকার কবরে দিবে তোমায় শোয়াইয়া ওই কবরে ছেলে সন্তান ওই কবরে ছেলে সন্তান আসবে একা রাখিয়া কাগার লাগি এত মায়া এত বেশি হাইরে কাগার লাগি এত মায়া এত চোখের পানি আপনারা জোরে বলেন বাবারা আমাদের আসল বাড়িটার নাম কি বিল্ডিং না বলেন বিল্ডিং না কব এ আমার দিলবর নগরের বাবারা রে এ আমার এই শ্রীমঙ্গল থানার অন্তর্গত নগরের বন্ধুরা ও আমার পরদারালের মা বোনেরা আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবা তোমরা এখন যারা বর্তমানে নিজের চিন্তা চেতনা নিয়ে ব্যস্ত আছো একটা বারও তুমি অন্ধকার কবরের কথা স্মরণ না অন্ধকার কবরের আগে তোমার একটা স্টেশন আসবে যে স্টেশনটার নাম হইল সাখারাত্রে বিছানা সাহাবাই কারাম ডাক দিয়ে বলে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে আমরা জানতে চাই সাখারাত্রে বিছানা কোনটাকে বলে আমার নবী ডাক দিয়া বলে সাখারাত্রে বিছানা হইল ওইটা যে সময়ে বান্দার এই রুহুটা তার বুক থেকে কবজ করা হবে তার দেহ থেকে সরিয়ে নেওয়া হবে ওই সাখারাত্রে বিছানা হইল ওইটা যখন বান্দা মৃত্যুর যন্ত্র নাই সটফট সটফট করবে সুলাল্লা বাল্লা গো আপনার কাছে আমরা জানতে চাই ওই সাখারাতের বিছানার মধ্যে অনেক মানুষ মৃত্যুর যন্ত্র নাই আদ্রাইলের চোখের সামনে সটফট সটফট করে করে কান্না করে অনেক মানুষ মৃত্যুর বিছানায় পরে প্রস্রাব করে দেয় অনেক মানুষ পায়খানা করে দেয় অনেক মানুষ বাহির করে কামড় দিয়া দেয় অনেক মানুষের চেহারাটা কালো হয়ে যায় হুজুর কেন আমার নবী রহমতাল আলামিন নবীর যাচাই করে বিজ্ঞান বলতেছেন যখন বান্দাটার সামনে আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখাইয়া দেয় ওই মানুষটা ওই ভয়ঙ্কর চেহারাটা দেই কা পায়খানা করে দেয় শুধু তাই নয় জিব্বার মধ্যে কামড় দেয় চোখগুলা মুখগুলা কালো কালো হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ তার মরণটা কে আর সাইতে ভালো মরণ হইতে পারে না আমার নবী কয় ভালো মরণ হবে কেমনে ভালো মরণ পাওয়ার জন্য তো ওই উম্মত কোনো আমল করে নাই ইয়ার রাসুল নবী গো আপনার কাছে আমরা জানতে চাই আপনারা ওই উম্মতটা কেমনে ভালো মরণ পাবে আমার নবী কয় এমন প্রস্রাব পায়খানা করা ছাড়া দুনিয়ার জমিনে ন্যাক কামন যদি করে থাকে যদি খারাপ কোনো কাজ না করে থাকে আমি নবী ঘোষণা করলাম উম্মত যখন তুমি মারা যাইবা তুমি প্রস্রাব পায়খানা করবা না আজরাইলের ভয়ঙ্কর চেহারাও দেখবা না আজরাইল কোন দিক দিয়া তোমার খুটা তোমার এই বুক থেকে কবজ করে নিয়া গেছে তুমি নিদিও জানবা না নিদিও বুঝবা না সাহাবাই কারাম বলে ইয়া রাসূলুল্লাহ নবিগো এমন মরণ আমরা কেমনে পাব হে যুবক বায়েরা হে আমার মু릅বি বাবারা হে পর্দার আড়ালের মা বোনেরা আপনারা যারা গুনাহের কাজ নিয়া ব্যস্ত যুবক যারা মোবাইলের মধ্যে আসক্ত মু릅বি বাবাড়া যারা নিদের সংসার নিয়া ব্যস্ত চিন্তা করো তুমি যখন মারা যাইবা তোমার মরণটা কেমন মরণ হইব ইয়া রাসূল ইমানি মরণ কোনটাকে বলে আমার নূরের নবী বলতেছেন ইমানই মরণ তো বলে ওইটাকে নবী আমার কোনটা ইমানি মরণ আপনি আমাদেরকে বলে দেন আমার নবী বলেন ইমানই মরণ হইল মরার সময় আবাইলকে দেখবে না সুলাল্লাহ কাকে দেখবে আমার নবী কয়ে আমি দয়াল নবীকে মরার সময় দেখবি আল্লাহ নবি গো আপনার কাছে আমরা জানতে চাই আপনি নবীরে মরার সময় কেমনে দেখবে আমার নবী কয়ে আমি নবীর উম্মত যখন দুনিয়ার জমিনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ গুনাগুলা করবে করতে করতে তারা কলভদারে মেরে ফেলবে গুনা করতে করতে যখন হাজার হাজার লক্ষ্য লক্ষ্য গুনা করবে ওই গুনাগুলা করার পরে উম্মতে মুহাম্মদিটা ইন্তেকাল করার এক সেকেন্ড আগে যদি আল্লাহর কাছে তওবা করে হাত বারেয়া ডাক দিয়া কইয়া আমি গুনাহ করছি বড় অন্যায় করে ফালাইছি আর কোনো দিন গুনা করব না গুনার দিকে পাও বাড়াবো না আমার কোনো ভাই যদি গুনার দিকে যায় আমি ডাক দিয়ে বলবো এই কাজটা কোনো ভালো কাজ না গুনার কাজ করো না আমি তাকে ডাক দিয়ে গুনার কাজ থেকে ফিরাইব আর আল্লাহর কাছে ডাক দিয়া কই আল্লাহ আপনার আসমানের নিচে জমিনের উপরে আমি সব চাইতে বড় গুনাগার আমি সব চাইতে বড় বদকার আমি সব চাইতে বড় সিয়াকার আমার মতো গুনাগার নিকৃষ্ট আর কেউ নাই ও আল্লাহ আমি আমার আপনার কাছে বড় ছোট মনে করি আমাকে দুনিয়ার বিক্ষুক মনে করি হাসর মিদান পুলসে রাতের বিক্ষুক মনে করি আল্লাহ আপনি আমার গুণাগুলো মাফ করে দেন আমার নবী কয়ে আল্লাহর কাছে যেই ব্যক্তি যাকে ছোট মনে করে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই ব্যক্তিকে সবচাইতে বড় বানায়া দেয় আর জবান খুলে ধরে বলেন না সুবহানাল্লাহ তাহাবীরা একটা ডাক দিয়া বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে আমরা জানতে চাই আপনার ওই উম্মতরা যেই ব্যক্তি তাকে দুনিয়াতে আমার আল্লাহর কাছে ছোট মনে করে আমার আল্লাহ তারে কবরে কেমনে বড় বানায় আমার এবার নূরের নবী রহমাতাল্লিল আলামিন নবী বলেন আমার আল্লাহ কেমনে বড় বানায় তোমরা জানোনি আমার আল্লাহ তো বড় বানাই এই ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব দুনিয়ার বাচ্চা নবী সূরা বাকারার সূরা বাকড়ার তিন নাম্বার আয়াতের মধ্যে আমার দয়াল নবী সূরা বাকার দুইশত সাতান্ন নাম্বার আয়াতের মধ্যে আমার নবী আল্লা পার্কের তালাবাদ করে বলতেছেন বিস্মিল্লাহ মানির হি বলেন না বাবা গোসনাকার আর জোরে বলেন না ঘোষণাকার আল্লাহ ডাক দিয়া বলেন সুরাবাকার দুইশত সাতান্ন নাম্বার আল্লাহ আল্লাহুল আমানো আমি আল্লাহ কইলাম ইমানদারদের জন্য আমি আল্লাহ কইলাম ওলি কইলাম ইমানদারের বন্ধু আমি আল্লাহ কইলাম ইমানদারের প্রদর্শক ও আল্লাহ আপনি কেন ইমানদারের জন্য বন্ধু হইলেন আপনি কেন ইমানদারের জন্য পথ প্রদর্শক হইলেন আমার আল্লাহ বলতে আমি যখন ইমানদারের বন্ধু আমি যখন ইমানদারকে দুনিয়ার জমিনের মধ্যে বন্ধু দাবি করি আমি আল্লাহ কি করি জানি আমি আল্লাহ আমানু এটা করার পর ইমানদারদেরকে বন্ধু মনে করার পরে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই ও আল্লাহ অন্ধকার থেকে কিভাবে আপনি আলোর দিকে নিয়ে যান আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক বান্দা আমার আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমার বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করার পর যখন ইন্তেকাল করার আগে আল্লাহর কাছে তওবা করে স্বীকার করে আমি আল্লাহ পাকের বান্দা আমি বড় গুনাহগার আমার গুনার জন্য আমি কবর হাসর মিজান ফুলসে রাতে আটকা পড়ে যাব ও আল্লাহ আমি গুনার কারণে যখন আটকা পড়ে যাব আমার কবর হাসর মিজান দেন কোনো উপায় হবে না মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আমার আল্লাহ পাকুল আলমিনের বান্দা হাজার হাজার কুটি কুটি গুনা করেছেন গুনা করার পর ওই বান্দাটা কবরে ফেরাস তারা দেখে এই বান্দাটার আমল নামার খাতাটা হাতের মধ্যে নিবেন আমল নামার খাতাটা হাতের মধ্যে নিয়ে ফেরাস দেখবেন বান্দার প্রথম থেকে মাঝখান মাঝখান থেকে শেষ রাগ পর্যন্ত গুনায় ভরপুর আহারে বান্দা যখন লক্ষ লক্ষ কোটি কোটি গুণা করে ফেলেছে ফেরেস্তা বলবে তারা তাড়াতাড়ি নিয়ে জাহান নামে ফলাও কোথায় ফলাও ওই জাহান নামটাকে আমার পাক জুলুমাত বলেছেন অন্ধকার ও আল্লাহর নবী ওই অন্ধকারে যদি আমাদেরকে ফেলে দেয় আমরা কি অন্ধকার থেকে বাঁচতে পারব না এবার আমার নবী বলেন অম্মত আমার শুনে নাও যখন তোমাদেরকে অন্ধকারের মধ্যে ফেলে দেওয়া হবে আমি দয়াল নবী রহমতালীন নবীজি ওই অন্ধকার পত্তার মধ্যে তোমাদেরকে ফেলে দেওয়ার কারণে এবার আমি নবী রহমত বালানবী চলে চলে আল্লাহ পাকের কাছে হাসরের ময়দান

হাত দিয়ে আল্লাহ আমার উম্মত কোথায় আমার উম্মতের ফয়সালা আপনি কি করেছেন আমার আল্লাহ পাকুল আলমিন উম্মতের ফয়সালা হিসাবে ডাক দিয়া বলবে আপনার উম্মতকে তো জাহান নামে দিয়ে দেওয়া হয়েছে নবী আমার ডাক দিয়ে বলবেন আল্লাহ উম্মতকে কেন জাহান নামে দিলেন এবার আমার আল্লাহ বলবে ও বন্ধু আমি আল্লাহ পাকুল আলমিন ফেরেজ তাকে দায়িত্ব দিয়েছি তার আমল নামা দেখার জন্য ফেরেশতা দেখেছে আমার উম্মতের আমল নামার মধ্যে গুনাহ বরপুর হয়ে আছে অনেক কারণে আপনার উম্মত জাহান নামে চলে গেছে আমার নবী ডাক দিয়ে নিয়ে আল্লাহ ফেরেস্তা আমার উম্মতের আমল নামা কি দেখছে আমি জানি না। আমি নবীর কাছে একটা বার আমার উম্মতের আমল গুলা দেব আল্লাহ একবার দেখার পরে একবার দেখার পরে আরেকবার আমার নবীর কাছে আমল নামাগুলা দেওয়া হবে পরীক্ষার মধ্যে যদি কোনো ছাত্র খারাপ রেজাল্ট করে ওই খারাপ রেজাল্টটাকে বাদ দেওয়ার জন্য অনেক ছাত্ররা চ্যালেঞ্জ করে থাকে পরীক্ষার হলের মধ্যে ওই চ্যালেঞ্জটা করার সাথে সাথে ওই ছেলেটাকে ছাত্রটা যখন খাতাটা দেখে খাতা দেখার পর দুই তিন নাম্বার যদি ম্যানেজ করা যায় এই জায়গায় মধ্যে যোগ করলে ছেলেটা পাস করার সম্ভাবনা থাকে আমার নবী আল্লাহকে ডাক দিয়া বলবেন আল্লাহ আমার উম্মতের আমল নামার গুনার খাতাটা আমি আরেকবার দেখতে চাই এবার আমার আল্লাহ পাকরা বুনাল আমিন আমার নবীর উম্মতের আমল নামার খাতাটা আমার আল্লাহর নবীর কাছে দিবে সারা বছর বাচ্চা ষাট বছর ষাট বছরে গুনা করছে শুধু মরার একদিন আগে তার কাছে একটু ডর ডর লাইগা গেছে অনুভূতি হয়েছে মহিরা ও ওই একদিন আগে রাত্রবেলা নবীর উম্মত ঘুমাইছে না নবীর উম্মত করলা আরে আমি আমার সাত বছরে ঘুমাইছি বছর গুনা করছি আমার এই ষাট বছরের জিন্দিগির মধ্যে উনষাট বছর তিনশত চৌষট্টি দিন আমি গুনা করতে করতে দিন কাটাইছি পঁয়ষট্টি দিন যখন আমার মনটার মধ্যে জানা হইয়া গেছে অসুস্থতা বোধ করলাম আমার মরার কথা চিন্তা আসা গেছে আমি আমার আল্লাহর কাছে অজুটা কইরা শুধু নামাজের মুসল্লা বিতেয়া দুইটা রাকাত নফল নামাজ করে আল্লাহর কাছে ডাক দিয়া কইসি আল্লাহ আমারে আপনি জাহান নামের মধ্যে দিয়েம்மா আমি হাজার গুণা করছি আমি লক্ষ লক্ষ গুণা করছি আমাকে আপনি মাফ করে দেন এই কথা বইলে আমি শ্রদ্ধায় গেছি আমার আল্লাহ আমি নবীর উম্মতরে মাইরা পালাইব এমন কোন কাজ করবে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি ক্ষমা প্রার্থনা করার পরে আমি না আমাদের শ্রদ্ধা থেকে আমি যখন মাথাটা তুললাম আমি মাথা তুইলা দেখি আমার সামনে কে জানি ভয়ঙ্কর চেহারা নিয়ে রয়েছে আমার রুহুটা কবজ করছে আমি চিন্তা করছি ওই যে উনষাট বছর 3৬৪ চৌষট্টি দিন গুনা করার কারণে আমার একদিনের এবার আল্লাহর কাছে কতই পছন্দ হবে জানি না আদ্রাইল আমার রুহু নিছে কবরে নেওয়ার পর আমার জাহান নামে নিছে কিন্তু নবীর হাতে আমল নামাটা দেওয়া হয়েছে নবী আল্লাহ রে কই আল্লাহ এই দেখেন উনষাট বছর তিনশো চৌষট্টি দিন গুনা করার পরে শেষে দিয়ে একটা লাইন লেখা আছে শেষের লাইনটা হইল আমার উম্মত হাজার হাজার লক্ষ লক্ষ গুণা কইরা মরার আগে দিয়া ভুল বসছে মরার আগে দিয়া আমি নবীর উম্মত কইছে আল্লাহ আমি গুণা করছি ভুল করছি নামাজটা কইরা শেষ করতে পারছে না ক্ষমা প্রার্থনা কইরা শেষ করতে পারছে না আমার উম্মত ক্ষমা প্রার্থনা করেছে ও আল্লাহ আমার উম্মত আর তো কোনো গুণা করছে না এটার পরে আল্লাহ বলবে বন্ধু আপনার উম্মদ ভুল স্বীকার করার কারণে আমি পাক রহিম রহমান নামের খাতিরে আপনার উম্মতকে মা কইরা দিলাম জবান খুলে তুলে বলেন না সুবাহান আল্লাহ ওরে রহমতে আলমে নবী নূরে মুজাসাম সাহাবিরা আতর বানাই ওই নবী জিরে গাম বলেন সাহাবিরা বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য রে পাগল চনের সূর্য তার কারাজিওবাই আর শুনবানি সুন্দর কাহিনি জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী সাম রহমতে আলম নবী সাম সাগা বিরা কাতরে বানাই ওই না বিজি রে ঘাম বাড়ক সাগা বিরা হায় রে উস্তু নে না একটা খেজুরে গাচর না যাকে ধনে হদবা দিতান রসুল যাকে রাম বলে জাকে ধনে হদবা দিতান রামে বাবা উস্ত নে না একটা কাঁদিতে রঘর বীর হে কাঁদিতে রঘে হতবাদ হইলেন যত সারা ভাইকে রাম বললেন রহমতে আলম নবী সাম রহমতে আলম আমি সাহাবিরা আতর বানাই ওই না বিজির ঘাম বাড়ক সাহাবিরা বাবা আসকে গনের মনের মাঝে এই আরাধনা দেখে বনবি নূরের ছবি যতই কল্পনা বনেন দেখে বনবি নূরের ছবি যতই কল্পনা বাবা আসকে গনের মনের মাঝে এই আরাধনা

তাইলে আমি জানতে চাই শ্রীমঙ্গলের দিলবর নগরের মানুষ হাজার হাজার গুণা করার পরে লক্ষ লক্ষ গুণা করার পরে আমার আল্লাহ আলমিনকে আপনার বন্ধু বানাইতে পারলে আমার আল্লাহকে আপনার কাছের বানাইতে পারলে আমার আল্লাহকে আপনার প্রিয় বানাইতে পারলে আমার পাক আপনাকে অন্ধকার থেকে আলো দেখাইতে পারে কি পারে না ও বন্ধুরে বন্ধুরে ও আমার বাবাজিরা বন্ধনা আমার হাজার হাজার গুণা করার পর যখন আমার নবী দেখে দিব আল্লাহ অনেক গুলা গুনা করেছে গুণা করার কারণে নামে দিবেন এখন আমার উম্মতরা আপনি এই তওবাটার কারণে maaf দেন আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ গফুর আমি আল্লাহ গফফার আমি আল্লাহ রহিম আমি আল্লাহ রহমান নামের খাতিরে আপনার উম্মতকে মাফ কইরা দেন এবার আমার নবী ফেরেশতারা ডাক দিয়ে কইব ফেরেশতা আমার এই নামক অমুক কোথায় আমার আব্দুর রহিম আব্দুল করিম আব্দুর রহমান নামক উম্মত যারে তুমি জাহান নামে দিস একবার তো করেছে আমার আল্লাহ আমার উম্মত কে করছে যাও না তুমি তাড়াতাড়ি আমি নবীর উম্মত রে তাড়াতাড়ি জাহান নাম থেকে বাহির করো ও বন্ধু ও যুবক ভাই রাগো আপনি মোবাইলের প্রনোগাফির মাধ্যমে মোবাইল ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুনার মধ্যে আসক্ত হয়ে গেলেন ও মা বোনেরা আপনি খারাপ কাজের মধ্যে আসক্ত হইয়া বাজারে বাজার ধারার মধ্যে ব্যাপারটা ভাবে ঘুরতেছেন ও মুরুব্বি বাবারা ও আমার এলাকার সন্তানের দলেরা আপনারা গুণা করতে করতে কলকটাকে যাজনা করে ফালাইলেন চিন্তা করেন হাজার গুণা করেছেন একটা বার আমার আল্লাহর কাছে আপনি তওবা করেন তওবা যদি আপনি তওবা করতে পারেন আমার আল্লাহ পাকরা বলে আমি আপনাকে মাফ করে দিবে নবী আমার ডাক দিয়ে কয় ফেরেস্তার দল ও ফেরেস্তার দল আমার উম্মতরে তাড়াতাড়ি বাহির করো কেন বাহির করবো আমার উম্মত হাজার হাজার গুণা করেছে କଲ ଗୁଣା କରିଛେ ଗୁଣା କରାର ପରେ ଆମର ମତ ତ ଶୁଭ ଆରମ୍ଭ আমার উম্মত তওবা করেছে তাড়াতাড়ি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাহির করো ফেরেশতা দৌড় মারবে জাহান্নামের নামের মধ্যে ডুববে ডাক দিয়ে কইবো অমক নামক অমক আব্দুল রহিম আব্দুল করিম কোথায় বাহির হয়ে যাও বাইর হওয়ার সাথে সাথে ওই বাহির খাওয়া নেওয়ালা উম্মতরা ডাক দিয়ে কইবো ফেরেশতা আমার তুমি জাহান দিলা আবার কেন জাহান্নাম থেকে বাহির করো পিছনের জাহান্নাম ডাক দিয়ে বলবে এ আল্লাহ বান্দা তুমি কেন জাহান্নাম থেকে বের হয়ে যাচ্ছ তুমি না জাহান তোমাকে চিরস্থায়ী জাহান নামে বানানো হয়েছে তুমি কেন জাহান নাম থেকে বের হয়ে যাচ্ছ এবার ডাক দিয়ে বলবে আমার নয় আমার নয় তুমি আমার ফেরেস্তা যে আমার ডাক দিছে তার জিজ্ঞাসা করো ডাক দিয়ে বলবে রে ফেরেস্তার দ এই লোকটারে কেন আল্লাহ পাক জাহান নাম থেকে বের করে নিয়ে যাচ্ছেন বলে অন্য কোনো কারণ নয় হাজার হাজার গুণা করেছে লক্ষ লক্ষ গুণা করেছে অনেকগুলা গুণা করার পরেও আমার আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে আল্লাহর কাছে তওবা করেছে আল্লা অন্যায় করে ফেলেছি হাজার হাজার গুণাগুলা আমার আল্লাহ একদিনের তহবা করার কারণে ওই বান্দাকে মাফ করে দিয়েছেন ধরে বলেন সবাহান আল্লাহ আমার বাবারা বন্ধুরা গো ও

আমরা সবাই গহনা গারে গা বিজি আপনায় চিন্নামনা হায় রে সে আমার সবাই দোবান খুলে বলেন না আল্লাহ আকবর হাজার গুনা করলেন তবা করবেন কার কাছে মাফ করবে কি আল্লাহ যদি মাফ করে তবা করার দরকার আছে না নাই গভীর মনোযোগ আলোচনার ধারাবাহিকতা চলছে একটা গুণার জন্য আপনি কবরে আটকা পড়ে যাবেন বাবা কয়টা কয়টা দুনিয়াতে যখন পরীক্ষা হয় পরীক্ষার হলের মধ্যে যখন খাতাগুলো কাটা হয় রে বাবা এক্সামিনার যখন খাতাগুলোকে যখন নাম্বার দেয় একশো নাম্বারের পরীক্ষায় কত হয় রে পাস না নাই কিন্তু আমার আল্লাহর দরবারে একশো পরীক্ষায় তেত্রিশ পাইলে কোনো বান্দা পাশ করবে না কত পাইলে পাশ আমার আল্লাহর পরীক্ষায় একশোতে একান্ন পাইলে পাশ হুজুর কিভাবে সহজ সরল বাসায় বুঝে দেন বাবা মনে করেন আমি একজন দশ টাকার মালিক ওনার নাম নাম আব্দুল খান সাহেব উনি মালিক এগারো টাকার আমার থেকে কত বেশি তাহলে উনি কে আমার চাইতে ধনী না গরিব আল্লাহর পরীক্ষা একশো নম্বরের তবে আপনার যদি গুনা এবং সাপ সমান সমান হয় আপনার একটা ফয়সালা না একটা ফয়সাল আল্লাহ করার চেষ্টা করে দিবেন কিন্তু যদি চেষ্টার চাইতেও বাঁচতে চান আপনার পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পঞ্চাশ হয়ে গেল শুধু একটা নেকামন যদি বেশি হয় আপনি ফাঁস আর যদি একটা বাদামল বেশি হয়ে যায় আপনি পরীক্ষার মধ্যে ফেল করবেন আপনি পরীক্ষার মধ্যে ফেল করে আপনি হয়ে যাবেন জাহান নামি বাবারা বন্ধুরা রে এই পরীক্ষাটা অত্যন্ত সহজ শুধু এটা ইমানদারের জন্য মুমিনের জন্য আর যারা বেঈমান ওই বেঈমানদের জন্য ওই পরীক্ষা বড় কঠিন ও বন্ধু আমার আসেন না ওই পরীক্ষার সম্মুখীন হয়েছে এমন একজন ব্যক্তি জিনার নাম মুহাম্মদ আবু মোহাম্মদ ইবনে তো আবু মোহাম্মদ ইবনে তোয়া এমন একজন আল্লাহর বান্দা যার বাড়ি ছিল বাগদাদের জমিনে জোনায়াত বাগদাদি নামক একজন আল্লাহর অলির কাছুনি বায়াত গ্রহণ করেছেন মুড়ি হয়েছিলেন আপনাদের এলাকার অনেক মানুষ হজরতে শাহজাল আলিয়া মিনি রহমতুল্লাহ কি আসার কারণে আপনারা সবাই মুসলমান বাবা কিন্তু ওনাদের পরে কুলতুনি সাপ অন্যান্য আলেম ওলামাদের আবাদের কারণে আপনারা ইসলাম ধর্মকে জানতে পেরে পেরেছেন কোরআন সহি করার মাধ্যম জানতে পেরেছেন অনেকে বিভিন্ন বিভিন্ন দরবারের মাধ্যমে জানতে পেরেছেন কিন্তু আমার অন্য কোন কাউকে আমি এই জায়গার মধ্যে মেনশন করে কথা বলতে চাই না আমি শুধু কথা বলতে চাই আপনার ইমান কতটুক শক্ত আছে আপনার আমল কতটুক শক্ত আছে বাবারা ওইটা আপনি আগে লক্ষ্য করেন বন্ধু আল্লাহর অলি মোহাম্মদ ইবনে তোয়া রহমতুল্লাহ আলাই উনি চলে গেলেন ওনার এলাকার মধ্যে বাগদাদ বাগদাদের নগরের মাঝখানে বসবাস করে বাগদাদের নগরের মাঝখানে ওনার বাড়ি কিন্তু উনি ওনার বাড়ির মধ্যে থাকে না উনি কোথায় থাকে নি এই শ্রীমঙ্গল এলাকায় অনেক পাহাড় পর্বত আছে আর হজরতে আবু তোয়াই বেতোয়া রহমতুল্লাহ আলাই উনি বসবাস করে একটা পাহাড়ের মধ্যে এলাকার মানুষ ইবনে তোয়ারে কয়ে তোয়া বড় পাগল কেন রে আমারে কেন তোমরা পাগল বলো বলে আমারে মানুষ কেন পাগল বলে জানো কারণ আমার এত সুন্দর বাড়ি এত সুন্দর রাজপ্রাসাদে থাকার কারণে আমি আমার রাজপ্রাসাদে থাকি না আমি থাকি পাহাড়ের গুহায় মার হাওয়া করে না আপনার সুন্দর বাড়ি থাকার পর সুন্দর ঘর থাকার পর আপনি পাহাড়ের যে ঠান্ডার মধ্যে থাকবেন শীতের মধ্যে থাকবেন উনি বলেন শুনে নাও শুনে নাও রে আমি কেন এই পাহাড়ের গুহার মধ্যে বসবাস করে। দামি করি এ ঘুমাইলে আমার অহংকার হবে দামি ঘরের মধ্যে থাকলে আমার কাছে অহংকার জন্মে যাবে রে বাবা আমি এই জন্য নিরলে নিরলে আমার মাওলার তালাসটা ওই পাহাড়ের গুহার মধ্যে বসে করি বাবু ডাক দিয়া কয় এলাকাবাসী শুধু এই তাকে প্রশ্ন তুলে নাই আমার বয়স তখন পঞ্চান্ন বছর বয়স এলাকার মানুষ আমার আইসার ডাক দিয়া কয় ইবনে তোয়া তুমি কেন ঘুমাও না তোমার বয়স পঞ্চান্ন হয়ে গেছে তুমি তো এখনো পর্যন্ত বিবাহ করো নাই সুবাহান কয় না এরা তুমি এখনো বিবাহ করলা না পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে ইবনে তোয়া ডাক দিয়া কয় আমি যদি বিবাহ করে আমার স্ত্রীকে সময় দেওয়া লাগবে সন্তানকে সময় দেওয়া লাগবে যে সময় আমি আমার স্ত্রী পুত্রে দিব ওই সময় আমি আমার মহলারে দিয়ে দিব আমার মৌলা যদি আমি যায় আমি ইবনে তোমার রহমতুল্লাহ লাগিয়া নাই আল্লাহ পাকের কাছে যদি প্রিয় হইতে পারে আমার আল্লাহ এ হরি জহুম আলা এ হরি জহুম মিনা জুলুবাতি ইলান্নর আমার অন্ধকার জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া আমি ইবনে তোমার জান্নাতের মধ্যে লইয়া যাইব বয়স হইছে কত পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্ন পঞ্চান্ন বছর বয়স হয়েছে এখনো পর্যন্ত বিবাহ করে নাই রে বাবাড়া বিবাহ না কইরা শুধু আমার মৌলার তালাশ করে টাকা পয়সা দ্বন্দ্বলত কিছুই চায় না তাই শুধু আমার মৌলারে মার হওয়া ইবনে তো এত আল্লাহরে বাদত করে বাগদাদের সবাই জানে জগত বিখ্যাত একজন আল্লাহ ওলি যার নাম হইল হযরতে ইবনে তুয়া আবু মোহাম্মদ ইবনে তুয়া রাহমাতুল্লাহি আলাইহি যখন আমার আল্লাহ পাকের তয় ইবাদত করে সবাই জানে উনি কি বড় মাফের ওলি না ছোট মাফের বড় মাফের না ছোট মাফের বড় মাফের ওলি ইবনে তুয়া ডাক দিয়া বলে ইবনে তুয়া তুমি বড় মাফের অলি। কিন্তু তুমি কেন তোমার গুনার জন্য বারবার কান্দ ইবনে তোয়া ডাক দিয়া কয় আমার বয়স যখন বারো বছর ছিল আমি যখন বারো থেকে সতেরো বছরতে পারুপান্তরিত হয়ে আমার বয়স সতেরোতে পড়ল আমি কি করলাম একটা গরিব মহিলা ওই মহিলার কোনো সন্তান নাই ওই মহিলার কোনো স্বামী নেই আমি ইবিনে তোয়া ওই মহিলা দুইটা কবুতর পালত আমি ইবিনে তোয়ার সেখান থেকে একটা কবুতর চুরি করেছিলাম চুরি এই চুরি করার কারণে আমার আল্লাহ নিয়ে আমি ইবনে তোয়ারে আল্লাহ পাতের কাঠ গড়ার মধ্যে আটকে ফালাই এই জন্য আমি আমার গুণাটার জন্য আমার আল্লাহর কাছে কান্দি তবে মুসলমান শোন ওই কবুতরটা চুরি করার পরে আমি যখন আমার ভুলটা বুঝতে পারলাম আমি ওই মহিলার কাছে গেলাম আমার এই ঋণটা পরিশোধ করার জন্য এক হাজার দেড় হাম নিলাম এক হাজার দেড় হাম নিয়ে যে ডাক দিয়া বললাম এ বাগদাদের বুড়িমা আপনার একটা কবুতর আমি চুরি করে ফেলেছি আমার কবুতরটা চুরি করার কারণে এই নেন আমি আপনাকে এক হাজার দেড় হাম দিলাম মহিলা কয় এই কুম ছেলে কবুতর চুরি করেছে আমি জানিও না এই ছেলেটা যে আমার কবুতর চুরি করেছে মনে হয় ছেলেটা নেকার মনের নিয়ত বড় ভালো মনের খুশুসিয়ত বড় ভালো আমি আমার কোন । সন্তান নাই আমার স্বামীও নাই আমি মুরুব্বি হইয়া গেছি আমি যদি এই ছেলেটারে দিয়ে আমার মরার পরামটা পড়াইতে পারতাম আমার জীবনটা ধন্য হইয়া যাইতো নিয়ত কত ভালো ওই ছেলেটা ডাক দিয়ে বলে মা আমি আপনার কবুতর খাওয়ার কারণে জরিমানা দিতে আসছি গো মা ছেলে ডাক দিয়া কয় ও মা নেন আপনি আপনার জরিমানাটা নিয়ে নেন এবার মা ডাক দিয়া কয় বাবা জরিমানা কত আনছ একটা কবুতরের কয় এক হাজার হাম আর এক টাকা দিয়া বর্তমানে নরমাল দেশি কবুতর কিনলে তো তিনটা কবুতর কিনা যাবে এ বাবারা এ বন্ধুরা হাজারাতে ইবনে তোমার রহমত লালাই ডাক দেয়া কয় মা এক হাজার হাম দিলাম একটা কবুতরের জন্য কয় এবার মহিলা কয় একটা কবুতরের দাম তো কোনো দিন এক হাজার হবে না মনে হয় ছেলেটা নি নেওয়ার জন্য একবারে ক্ষমা প্রার্থনা করার জন্য আমার আইনা ছেলেটা এই জায়গার মধ্যে এক হাজার হাম দিছে না 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 ছেলেটা কোনো সাধারণ ছেলে নয় এই ছেলেটা বড় আমলওয়ালা ইমানওয়ালা ছেলে এ বাবা দে 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 আমি তোর এটা গ্রহণ করব। তবে আমি একটা কথা বলি একটা কথা বলি এক হাজার দেড়হাম দিলে আমার কবুতরের দাম পরিশোধ হবে না ছেলে অবাক হয়ে আগে শিব নেতোয়া ওই এক হাজার দেড়হাম দিব কবুতরের দাম পরিশোধ হবে না কি দিলে পরি কবুতরের দাম পরিশোধ হবে ডাক দিয়া কয় বাবা আমি তোমার কাছে আবদার করব যখন আমি ময়রা দাম আমার মরার পরে যদি তুমি আমার জানাজার নামাজটা পড়াইয়া দাও আমার জন্য দোয়া করো আমি মা তবে তোমার কবুতরের দামটা ক্ষমা করে দিব মরার পরে কি করতে কইছে দিতে পরে মরার পর বলছেন আব্বু আমার মরার পরে তোমরা আমার জানাজা পর আমার জন্য দোয়া খুঁর আমার জায়গা হইবনি আমার মরালা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হইবনি আমার নিজের লেখা গজল একটু জবান খুলে পড়ব 보도록 চেয়ারম্যান সাহেব আছেন তাই না দুইটা মিনিট একটু কথা বলবো ওয়াজার মাসকান দিয়া

লাই লাইগা মুসিজিদের পাশে আমারে মসিজিদের পাশে আমারে কবরে দিও কইরা আমারে জায়গা হইবনি বাইরে বাই আমরা তোমরা ছেলে সন্তান কয় দিনের লাগিয়াও বাইরে বাই আমরা তোমারে ছেলে সন্তানে কয় দিনের লাগিয়া আমড়ারে পড়ে বাইরে বাই আমরা তোমার ছেলে সন্তানে লাগিয়া মরারে পড়ে আমায় তোমরা বনিয়া ওরে কষ্ট হইল সাড়ে তিন হাতে কষ্ট হইল সাড়ে তিন হাত মাটি দিও খুঁই আমার আমারে জায়গা হইবনি আমার জায়গা হইবনে আমার মরা পাশে লাইগা গা মশিজি দেড় পাশেয়া মারে মশিজি দেড় পাশে আমার কবর দিয়ে খই রায় মারে যায় গা ক বাইরে ভাই আমি যেদিন যাবো মইরা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে আমাই বইলা বাইরে বাই আমি যেদিন যাব মইরা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় সজন যাবে রে বলিয়া তিন হাতে মাটি তোমরা সারে তিন হাত মাটি তোমরা দিও আমায় কুইরা আমার জায়গা হইব নে আমার জায়গা হইবনি নে আমার মরা লাশের লাইগা মসজিদ পাশে আমার মসজিদ পাশে আমার কবর দিও কুইরা আমার জায়গা হইব আপনারা জোরে বলেন বাবারা ও আমার বন্ধুরা আপনি যখন মারা যাইবেন মসজিদের পাশে যখন আপনার কবর হবে আপনার গোরস্থানে যখন আদানের দনি যাবে আপনার গরুরস্থানে যখন এলাকার মসজিদের মুয়াজ্জিন ইমামের দুয়ার দনি যাবে আপনার কবরের মধ্যে আমার আল্লাহ পাকরা মুডাল আমিন জান্নাতেরা হাওয়া দিতে পারে কি পারে না আর ওদের না পারে কি পারে না এ বন্ধুরে কিন্তু বর্তমানে আসলে মাসা আমরা উপজেলার চেয়ারম্যান সাহেব উপজেলার নাম হচ্ছে এমন নেতা হওয়া কিন্তু কষ্টের বিষয় আর আমরা আমি তো জানি আপনারা ঠিক করবেন কারণ লোকটা ভালো না হইলে তো লোকটা দশ মিনিটের জায়গায় এক ঘন্টা দিত না সময় ঠিক না আর এখন নেতা বাইরেছে হ্যাঁ উপজেলা চেয়ারম্যান সাহেব এখন নেতা আসছে আসে বক্তার মাঝখান দিয়ে আইয়া পাঁচটা মিনিট সময় বক্তার ওয়াজ বন্ধ রেখে এর আমি একটা অভ্যাস করছি আমার ওয়াজের মাঝখান দিয়া যত চেয়ারম্যান ওকার কোনো বক্তব্য নাই আর বক্তব্য দিইলে আমার ওয়াজ শেষ বক্তব্য দিতে হলে আমার ওয়াজ শেষ মাসাল্লাহ দোয়া করতে নাই নি তাই নোর লাগি বেশ করিয়া দোয়া করবাই নি আল্লাহ কবুল করুক

কিন্তু বর্তমান সমাজে বর্তমান আমাদের ওয়াজের ময়দান হোক আলমের বাজারে বড় আগুন বলে হুজুর আলেমদের বাজারে কিসের আগুন আলেমদের বাজারে আগুন হচ্ছে এই কারণে যে আমাদেরকে এভাবে ফতুয়া দেওয়া হচ্ছে মানুষ ইন্তেকাল করার পরে তার জন্য কোনো দোয়া না কইরা লাস্টার তাড়াতাড়ি নিয়ে কবরে খাদাও বলে কি বলে না দুই নাম্বার মানুষ যখন মারা যায় তার জন্য দিন না নাই যা হেলে যাবে না এবে শয়তান তাদেরকে বলছি আপনারা যারা বলেন মানুষ ইন্তেকাল করার পর জানাজার পরে দোয়া করা যাবে না হাদিস শরীফ শুনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সল্লাইতুম আলাল মাইয়্যতি ফাখলিসু লাহু দুআ জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন সুবহানাল্লাহ মরার দোয়া করা যাবে জানাজা দেওয়ার পর দোয়া করা যাবে কিনা লাশ লইয়া যদি কোনো সময় লাশটারে জানাজা দেওয়ার পর বলে তাড়াতাড়ি 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 করে লইয়া যাও দলিল দিব বিশ বার গেছি মক্কা মজি বিশ বারের পর একদিনও দেখি নাই জানাজার পরে দোয়া করতে আর পাগল মক্কা শরীফের মধ্যে লাশ জানাজা দিয়ে দোয়া করবে সেই সময়টা থাকতে হবে তো সেটা তো ব্যস্ততম অঞ্চল এই জায়গায় দোয়া করবে কেন এই জায়গার মধ্যে একটার পর একটা লাশ একসাথে দশটা লাশের জানাজা দিচ্ছে সেখানে দোয়া করবে কেন নবী দোয়া করছে কিনা সেটা দেখো সৈদি আরব তোমার দলিল না আবু হরাই রাজি আল্লাহ হাদিস নবী বলেন ইজা যখন সল্লাই তুম তোমরা নামাজ আদাই করো আলাল মাইতি মৃত ব্যক্তির জন্য

নবী বলেন দোয়া করো মোল্লা বলে দোয়া কইরো না কাটটা মানবে নবী টেন মোল্লাটা আর আমার মা বাপ মারা গেছে আমি তো তার জন্য বেশি করে দোয়া করব। আমি তার জন্য বেশি করে আশীর্বাদ আমার পক্ষ থেকে যা দরকার তার জন্য করব। না বলে হুজুর দোয়া করা যাবে এবার আসেন জানা দাঁড়ান আমাদের পরে দুয়ার দলিল আছে না নাই এবার বাবারা আরো ফতুয়া দেয় আম্মা ইন্তেকাল করার পর চার দিনের দোয়া পনেরো দিনের দোয়া নয় দিনের দোয়া চল্লিশ দিনের দোয়া বাৎসরিক দোয়া ইশালে সওয়াব করা যাবে না বলে কি বলে না এ বুকার দল নবীর হাদিস অস্বীকারকারী এ কানার দল তোমরা যারা বলো তাদেরকে শুধু একটা দলিল দিয়ে দিবেন বাবা হুজুর দলিলটা কি জানতে চাই এটা স্বামী রাজা কুমিল্লা থেকে বানায়া আনে নাই নবীজি আমার মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের তিনশত চোদ্দ নাম্বার পৃষ্ঠার দুই হাজার একশত দুই হাজার পাঁচশত একান্ন নাম্বার হাদিস আবার বলছি নোট করেন নবী আমার মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড তিনশত চোদ্দ নম্বর পৃষ্ঠার দুই হাজার পাঁচশত একান্ন নাম্বার হাদিসের মধ্যে আমার নবী বলেন আন আবি উসাইদিন কর হযরত আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলাহকে বর্ণনা করতেছেন উনি বলেন ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমি আমার নবীজুরীর নিকটবর্তী ছিলাম আমার নবীজুরীর কাছাকাছি ছিলাম ওই সময় যা আহ রজুলুম মিম্বানী সালামাতা বনু সালমা গোত্রের একজন লোক আমার নবীর কাছে আগমন করলেন শুধু আগমন করলেন না আমার নবীকে জিজ্ঞাসা করেন ফাখাদা ইয়া রসুল আল্লাহী ও আল্লাহ রসূল আপনি আমাকে বলে দেন হাল বাকিয়া মিমবির আবয় সাইন আবার রুহুমা বিহিবাদ দা মাউতি কি মা ইয়া রাসূলুল্লাহ ইয়া আমাদের কোন দায়িত্ব আছে কিনা যখন আমাদের মা বাবা মারা যায় আম্মা মৃত্যুর পরে আমি সন্তানের মা বাবার প্রতি কোনো দায়িত্ব আছে কিনা বেঁচে থাকলে না দায়িত্ব আছে মারা গেলে আমরার কোনো দায়িত্ব আছে নি গো এবার আমার নবী রাহমাতাল্লিল আলামিন নবী বলেন ক্বালা নাআম হ্যাঁ তোমার মা বাবা ইন্তিকাল করার পর মরার পর তোমার দায়িত্ব আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আম্মা বাবা ইন্তেকাল করার পর দায়িত্বটা কি আছে আমার নবী কয় আলাই আলাইহিমা তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া কর। ওয়াল ইস্তাগফারু এবং মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো আমি জানতে চাই নবী কয়ে ওয়াসসালা তু আলাইহিমা মা বাবার জন্য দোয়া করো ওয়ালিস্তাগ ফারুলাহুমা মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো এ বন্ধুরা এ আমার বাবাজিরা বন্ধুরা আপনারা বলেন এলাকার মধ্যে যখন চারদিন দিন করে মাদ্রাসার ছাত্র মসজিদের হুজুরদের কিনা কোরআন খতম করে কি করে না চল্লিশ দিন হইলে কোরআন খতম করে কি করে না কোরআন খতমে কি মা বাবার জন্য দোয়া করে না গজব দেয় তো তো কয়ে দোয়া করতে মোল্লা কয়ে দোয়া না করতে মানবেন না না তো যারা বলবে দোয়া দোয়া করা করা যাবে যাবে জন্য দিন করে না মানুষকে খাওয়ানো যাবে না তবে আমরা যারা দোয়া করেন মানুষকে খাওয়ানোর আয়োজন করেন আমরা মা বাবার জন্য দোয়া করাইলে চার দিন চল্লিশের মধ্যে টাইওয়ালা সুটওয়ালা এলাকার যে ব্যক্তি ধনী ব্যক্তি তারা দাওয়াত দিয়ে খাওয়ায় এমন যদি হয় এমন দোয়া করা যাবে না তবে এই খাবার প্রাপ্ত কারা জানেন এলাকার মিসকিন এলাকার গরিব খাইতে পারে না এক কেজি গোস্ত ছয়শো টাকা কেজি সে কিনতে পারে না সেগুলা প্রাপ্ত কথা বলেন না কেন আপনি আম্মার জন্য চার দিন চল্লিশ করেন তাইওয়ালা ফেলা সুতওয়ালা মানুষের দাওয়াত দিয়ে খাওয়ান এলাকার গরিব মানুষ সেল ফেল করে সে খাইতে গেলে ধমক দেন ঠিক না

এমন দোয়া করা যাবে এটার দলিল নবী আমার দিছে কি দিছে না আর জোরে কয় না দিছে কি দিছে না এবার কিছু কালফিট মার্কা ছেলে মেয়েদের কথা বলবো হুজুর কোন ছেলে মেয়ে যে ছেলে আম্মা বাইনতে কাল করার পর চার দিন না যাইতে যাইতে জায়গা সম্পত্তি বাগা বাগি নিয়ে পড়ে থাকে সাবধানে গুলা করা যাবে না নবী আমার বলেন শোনো ওয়া ইনফাযু আহাদিহিমা যখন তোমার আব্বা মইরা যায় আম্মা মইরা যায় তোমরা তোমাদের আম্মা আব্বা ঋণ পরিশোধ করবা তাগুলা পূরণ করবা আম্মা কাছে কেউ টাকা পয়সা পাওয়া না থাকলে এগুলা পূরণ করবা পরে তুমি জমি বাগা করবা এবার আমার নবী বলেন মিমবা দিমা ওয়াসিলাতি রাহমিল লাতি লা তুসালা ইল্লা বিহিমা এবার আম্মা আব্বার ইন্তেকাল করার পরে মা বাবার বংশের মানুষ মায়ের বোন মানে খালা যারা আছে বাবার ভাই যারা চাচা আছেন ফুফু আছেন তাদের সঙ্গে তোমরা সম্পর্ক বজায় রাখবা এখন আসেন বাবা এগুলা করার পরে নবী আমার ডাক দিয়া বলেন এই কাজটা করার পরে তোমরা আরেকটা কাজ করবা। বা ইয়া রাসূলুল্লাহ কাজলা কি করব নবী আমার বলেন বাবার বয়সী বাবা ইন্তেকাল করেছে বাবার বয়সী মুরুব্বি দোকানে বইসা রইছে ওই মুরুব্বির সামনে বয়া বয়া সিগারেট খায় চা খায় পায়ের উপর এমন বিয়াদব ছেলে আছে না নাই আছে মার বয়সী মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এমন চেনে আছে না নাই নবী আমার বলেন ইসলাম এত সুন্দর আমার নবী বলেন ওয়াইক্রামু সodikী হিমা তোমার মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তোমরা তাদেরকে সম্মান করো আরো জোরে বলে না সুবাহান আল্লাহ বন্ধুরা আমার মনে হয় আপনারা দলিল বুঝতে পেরেছেন মহিলা বলেছেন হুজুর ও বাবা তুমি আমার জন্য দোয়া করবা জানাজা পরাইবা অল্প কিছুদিন পরে অল্প বেশিক্ষণ পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিব পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিব দর্জোর সাথে বসবেন বাবা মহিলাটা ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পরে ওই ছেলেটা দৌড়াইসা মহিলাটার জানাজার নামাজ পড়াইছে মহিলার কোন ছেলে নাই মহিলার কোনো মেয়ে নাই ওই মহিলাটা ইন্তেকাল করার পর ছেলেটা জানা যান নামাজ পরে তারে কবর দিয়ে দিছে অন্ধকার কবরে দেওয়ার পর মহিলাটা দোয়া করতেছেন হুজুর আল্লাহর কাছে ছেলেটা দোয়া করে আল্লাহ এই মহিলাটা বলছে তার জন্য আমি দোয়া করার জন্য আমি একজন নাখান্দার আমি একজন নালায় আমি কি দোয়া করব আমি কিন্তু জানি না ও আল্লাহ এই মহিলা আমার বলছে না আমার এই মহিলা মাফ করছে কি না আপনি যদি আমার দোয়া কবুল না করেন মহিলা তো আমারে মাফ করতো না আল্লাহ আপনি মহিলাটার একটা দুয়ার কারণে জান্নাতের পয়সা দান করেন আমার বাইরা বাবাডা বন্ধুরা আমার নবীর বন্ধুরা বাবার যখন ওই মহিলাটা দোয়া করার কথা বলছে ইন্তেকাল করার পর ছেলেটা মহিলার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই মহিলার কবর জান্নাতের বাগান বানাও দোয়াটা কই হীরা যখন ছেলেটা ঘরের মধ্যে গেছে গো পরের মধ্যে যাওয়ার পর ছেলেটা আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয় আমি আল্লাহুকে ডাক দিলে আপনারা আল্লাহ আল্লাহর বলতে পারবেন নি পারবেন তো আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয় আল্লাগু মহিলাটা কেমন আছে আমি জানি না আপনি যদি মহিলা ওই মহিলাটা তো আল্লাহ পাক আপনার কাছে করছেন নি নাইলে আমিও তো আপনার কাক করার মধ্যে আটকা পরে যাব ও আল্লাহ আপনি মহিলা দ্বারে মাফ করিয়া দেন ও আল্লাহ আপনি মহিলা দ্বারে মাফ করিয়া দেন এমন দোয়া করতে দেরি গো ওই হাদ ই তোয়া রহমতুল্লাহ মাটিতে পইরা গেছে হঠাৎ কইরা স্বপ্ন দেখে রে ছেলেটা ওই মহিলাটা জান্নাতের বাগানের মধ্যে ছেলেটা দিয়া কয় ও আমার আপনি কি জান্নাতে গেছেন নি কয় হে বাবা আমার আল্লাহ মারা জান্নাতের উচ্চ মকান প্রদান করেছেন আমি জান্নাতি ও বাবা আমার আল্লাহ আমার জান্নাতে দিয়া দিছে এবার ছেলেটা আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয় আল্লাহ oh এই могиला তো জান্নাতি হইয়া গেছে আপনি আমারে maaf কইরা দেন তাড়াতাড়ি কবুতর খাওয়ার জন্য আমার আল্লাহ পাক اعلان জারি করে দেয় ও আল্লাহর বান্দা যা যা তোরে আমি মাপ কইরা দিলাম আমি তবু আমার আল্লাহর কাছে কেন বারবার কান্দি জানোনি কারণ আমার আল্লাহ পাক আমার নবীর ওছিলায় আমার বারবার maaf কইরা দিব এক দিন দুই দিন তিন দিন যায় হঠাৎ করে আমি পাগলা আমার নুরের নবীর دیدار মুস্তাফা চাইলাম আমার নবীরে আমি গুমের করে স্বপ্নে যখন দিদার পাইলাম আমার নবী আমি ইবনে তোয়ারে ডাক দিয়া কয়ে তোয়া তোমার গুণা আমার আল্লাহ মাফ করছে তুমি কেন কান্দ কয়ে আমার নবি আপনি নবি মায়ার নবী রহমাত আল্লি আলমিন নবীনা বলছেন যদি কোনো নবীর উম্মত দুনিয়ার জমিনে থাইকা তার চোখের পানি দিয়া কান্না করতে পারে আমার আল্লাহর কাছে টাকা পছন্দ না আমার আল্লাহর কাছে পয়সা পছন্দ না আমার আল্লাহর কাছে বান্দার সব বেশি পছন্দ তার চোখের পানি সুমান 对对 টাকা পয়সা দিয়া আমার আল্লাহ পাইতে কষ্ট আমার আল্লাহ পাওয়ার জন্য বান্দার চোখের পানি যথেষ্ট ও বাবা আমার আল্লাহ চোখের পানি পছন্দ এই জন্য নবী আমার আমি আল্লাহ পাকের কাছে চোখের পানি পালে কান্দি যেন আমি নবীর অনেক উম্মতকে জান্নাতে নিতে পারি ও বাবা আর কান্দিস না আমি নবী বলে দিলাম তুমি বাবাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বানিয়ে দিবেন এখন আপনারা বলেন ওই নবীর ওসিলায় যদি আপনাকে আমাকে বড় মাপের ওলিদেরকে আল্লাহ আল্লাহ জান্নাতি বানাইতে পারে আমরা ওই নবীজির বসি নাই আমরা জান্নাত পাইতে চাই কি চাই না আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বপ্রথম তওবা সম্পর্কে বলেছি দুই নাম্বার মা বাবার খেদমত সম্পর্কে বলেছি তিন নাম্বার মৃত্যু মানুষের মরার পর জানা জান আমাদের পর দোয়ার কথা বলেছি চার নাম্বার মানুষ মরার পর চার দিন আর অনুষ্ঠান করে গরিব দুঃখীকে খাওয়ানোর

আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলা মানার তৌফিক দান করুন জোরে জোরে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবেন যেন কলবের ময়লা গুনাহগুলো জোরে জোরে পড়ে যায় সবাই জবান কোনে জিকির করে আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আল্লাহ

اي

Allah pakar di dar mein gho gho mashaAllah Allah no bir pray me par dal ghoi laye laye Allah pakar di dar mein gho 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 tha kuch joon

নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাহলে খুশি নবীর দহরদ পহর নেবা নেই সে মশলা আল্লাহ আল্লাহ হামজা যে পাগল চিনো

mah allah 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 zaman khule allah

আল্লাহ হে দিন লয়্যা যাইবা ইমানদার বানাইয়া নেয় রে ইমানদার বানাইয়া নেয় ও নবী চির প্রেম ইমানের মূল সবাই 보자 তৌফিক দিন ও আল্লা আল্লাহ ফুল সাহেবান্তর কঠিন পারে সেই খানে নবীকে পাবে যেই নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মাশাআল্লাহ আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিয়র ইমানদার বা নাইয়া নিয় নবি ঝির প্রেম ইমানের মল সবাই বৌজার তৌফিক দিন মশলা আল্লাহ আল্লাহ ফুল সে রাতার কোঠিন পারে শৈখা

لا إله إلا الله محمد اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم মায়া হাত হাতবার তোমার দরবারে মায়া হাত হাতবার তোমার দরবারে মায়ার ন মাবুদ রে ও দয়ালাল্লা মায়ার নজর করা তাকে দেখেন গো এই মৌলবীবাজার জেলার অন্তর্গত শ্রীমঙ্গল থানায় এই দিলবর নগর আল্লাহ এলাকাবাসীর উদ্বেগের তেরো তম বাস্বরে কৃষ্ণা মিথন সম্মেলন সাজায়া তুমি আল্লাহর দরবারে গুনাগার কাঙ্গালের বেশে ঘাস বাড়াইলা আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হ ওই হাতে ওসিলায় আমদার জীবনের গুণা তুমি মাফ করে দাও তুমি মাফনা না বান্দারি। জামিরে আল্লাহ আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ পরওয়াল্লাহ জাগালো তোমার মনে আমরা গুনার বোঝা গুলা মাথায় লইয়া এই এলাকার দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বি বাবার যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মা সোমবার ছাড়া পর্দার আড়ালে আমার মা বোনেরা আল্লাহ তুমি আল্লাহর সাগিন সাগি পাক দরবারে এই দিলবর নগরের মাদ্রাসার হাফেজুল কোরআন ছাত্রদেরকে আল্লাহ পাকরি প্রদান করে দস্তার বন্দি করার পর তুমি আল্লাহর সাকিন সাহি পাক দরবারে এই রাত্র আলোচনা শোনার পরে হাত বানাইলাম আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের ওসিলায় আমরার জীবনের গুনা তুমি আল্লাহ মাফ করে দাও বিশেষ করে আল্লাহ আজকের মুনা যাতে কে জানি হাত বাড়াইছে মানায় হায় রে মা মাস দশ মাস দশ দিনে গর্বে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই যেই মা সন্তানকে গর্বে নিয়ে এত কষ্ট করে লালন পালন করে সকাল হইয়া গেলে সন্তান যখন বিতানার ডানে প্রস্তাব করত মা টান দিয়া বাম দিকে লইয়া যাইত বাম দিকে প্রস্তাব করলে মা নিজে নিজের শুকনা জায়গাটার মধ্যে সন্তান ঘুম লোয়া মা জননী নিজের বিজা জায়গায় ঘুমাইত ডাক্তার কাছে যখন নেওয়া যাইতো ডাক্তার কইতো যদি সিজারের রুগী হয় যদি মা বাঁচাইতে চাও সন্তান বাঁচবে না যদি সন্তান বাঁচাইতে চাও মা বাঁচবে না ডাক্তার রে মা ডাক দিয়া কয় ডাক্তার রে আমি মা মইরা জামু তবু আমার সন্তান রে দুনিয়ার আলো দেখাইতাম এমন দরদিববে ববে কেউ হবে না আমার মা মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম সুদ হবে না জুতা বানাইলে ববে এমন দরদি ববে

চালাইয়া মাটি কাটিয়া চাপা তারা বাগানে বাগানে কাজ কইরা পাহাড় থেকে লাকড়ি কাইটা বিক্রি কইরা আল্লাহ নারস খেতে রোদে পুইরা ম্যাগি বিজা লেবুর কাজের কাটার গুতা খাইয়া আব্বা তো কষ্ট করে অন্ধকার কবরে আগে বাবা নিজের চিরা লুঙ্গি পরতো আর সন্তান রে নতুন জামা পরাইতো আর তে কার জানি এমন বাবা কবরে সন্তান লক্ষ লক্ষ কোটি টাকার মালিক কিন্তু নিজের আবার একটা দামি লুঙ্গি পরাইতে পারে না আল্লাহ সামন বাবা কবরি। আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যাদের আব্বা মা বেঁচে আছে আব্বা মার আয়াতের মধ্যে বরকত দান করে দাও এই আল্লাহ দিল বর্ণগরের ইসলামী সুন্নি মুখার সম্মেলনে যারা যারা মুনাজাতের মধ্যে ঘাত বাড়াইলো টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া ফ্যান্ডেল দিয়া সহযোগিতা করে উপস্থিত হয়ে যারা যারা ঘাত বাড়াইলো প্রত্যেককে তুমি আল্লাহ আর মঞ্জুর করে নাও বিশেষ করে পর্দার অন্তরালে আমার মা বোনের আঘাত বাড়াইছেন আমার মা বোনদের মনের আশা পূরণ করে দাও মা বোনদের কেমে দা ফলে মোত্তাকে হিসেবে কবুল মঞ্জুর করো আমার কয়েকটা পাগল ভক্ত মানুষ আম্মা আব্বার জন্য দোয়া চেয়ে কিছু হাদিয়া দিয়েছেন আল্লাহ তারা আম্মা আব্বারে কবুল মঞ্জুর করো যারা দিতে পারে নাই প্রত্যেকটা মানুষকে তোমার কুদ্রুতি হাতে হাওলা করলাম প্রত্যেকটা মানুষকে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও এই মাহফিলটা তেরো বছর হচ্ছে আল্লাহ কেমত পর্যন্ত এই মাহফিলটার দায় কায়েম রেখে দাও যেই মিডিয়ার ভাইরা সহযোগিতা করে ইসলামের জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মাহফিলটা প্রচার করতেছে প্রত্যেকটা মিডিয়ার ভাইকে কবুল মঞ্জুর করো আল্লাহ যারা যারা এই মাহফিলের দান করেছে প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করে নাও আখিরি তামান্না আল্লাহ তোমার দরবারে পরিয়া অনেকে পরীক্ষা দিবে দোয়া চাই তাদের পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব মরণের আগে একবার আমার নূরের নবীর নূরা নিচেকার মোবারক দেখাইয়া মদিনা না দেখা যদি মারা যায় মরণের পরে রুহুটা মদিনা মদিনা বইলা খানবে মনে বড় আশা ছিল যাবাই বলেন না মনে বড় বাবা বাবা যারা যারা মক্কা মদিনা যাইতে চায় একটাবারে মুনাজাতের মধ্যে জোরে জোরে বলবেন হয়তোবা যদি মদিনা নাও যাইতে পারি আমার নবী গুমের ঘরে একবার دیدار দিবে জোরে জোরে ডাকবেন আর প্রাণ মক্কা ওয়ালা মদিনা আমায় তুমি দেখা দাও বলেন না মক্কা ওয়ালা মদিনা বড় দেখাইয়া আমাদের সকলের দিনে আর জবানি পরে দিন মুদুর কালে মালা ইহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ